আসসালামু আলাইকুম গাইস, হাউ আর ইউ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকে আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। সো আজকের ব্লগ ভিডিওটা হতে যাচ্ছে খুবই রোমাঞ্চকর, কারণ আমরা আজকে তিনটা প্লেস ভিজিট করব। সর্বপ্রথম প্লেস হচ্ছে ইসালি, তারপরে হচ্ছে খাতিয়া, অ্যান্ড তারপরে আমরা যাবো কানায়া। সো আপনাদের সুবিধার্থে আমরা ওইভাবেই ভিডিও করব, অ্যান্ড আমরা কী ধরনের মজা করেছি সব কিছু আমরা শেয়ার করব আমাদের আজকের এই ব্লগ। সো আমার ফ্রেন্ড বাপ্পি আছে নয়ন ভাইয়ের বাইকে, সো সে আমাকে ভিডিও করতেছিল, অ্যান্ড আমরা এখন উঠে গিয়েছি দিরাশ্রম রোডে। আমি এই রোডটা দিয়ে বিশ্ব রোডে যাব। এই বিশ্ব রোডটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে নারায়ণগঞ্জের দিকে গিয়েছে মীরের বাজার হয়ে। সো এই বিশ্ব রোড পার হয়ে আমাদেরকে যেতে হবে কলের বাজারের রোডে। সো কলের বাজারের রাস্তা ধরে আমরা যাব ইসালি। সো আমাদের এখানকার রাস্তাটা আগে খুব ইজি ছিল যাওয়া, কারণ এইখানে ব্রিজের কোনো কাজ করতেছিল না। এখন কাজ করাতে আমাদের একটু ঘুরে যেতে হচ্ছে। সো যেহেতু ঘুরে যাব, অ্যান্ড সামনে যেহেতু আমাদের তেলের পাম্প পড়বে, সো আমি কিছুটা অকটেন নিয়ে নিব এখান থেকে। নয়ন ভাইকে বলেছিলাম, সো নয়ন ভাই বলল তার অকটেন ভরপুর আছে, তার এখন আর অকটেনের প্রয়োজন নেই। সো যেহেতু তার লাগবে না, সো আমি পাম্প থেকে নিব। সো পাম্পে চলে আসলাম, অ্যান্ড প্রথমটাই মেবি অকটেন দিবে, দেখি কি বলে। সো এটা তো ডিজেলের ছিল, আমি খেয়াল করি নাই, যাই হোক সে বললো সামনেরটা, অ্যান্ড আমি সামনেরটায় চলে যাচ্ছি। সো এটাতে আসার পরে ভাইকে বললাম 200 টাকার অকটেন দিতে। সো ভাইও আমাকে রিপিট জিজ্ঞেস করলো 200? ওকে, সে আমাকে 200 টাকার অকটেন দিচ্ছে। সো একটা বিষয়, আপনারা মিটারে অবশ্যই খেয়াল রাখবেন মিটারটা সবসময় জিরো থাকে কি না যখন আপনারা বাইকে অকটেন নেবেন, কারণ মিটার মাঝে মধ্যে জিরো থাকে না, সেই ক্ষেত্রে আপনাদের তেল চুরি হয়, মানে 200 টাকা নিছেন দিয়ে দেয় 100 টাকার, এরকম হয়ে যায়। যাই হোক, আমরা মানে অকটেন নেওয়া শেষ আমাদের। সো আমরা এখন আবার রওনা করলাম, অ্যান্ড আমরা এখন যাচ্ছি কলের বাজারের রোড হয়ে ইসালির দিকে। সো এই যে এটা হচ্ছে কলের বাজারের রোড, এই সামনে যে রোডটা দেখতেছেন এটা। সো আমরা একটু ডান দিক দিয়ে ঘুরে গেলাম, অ্যান্ড এই রাস্তাটা ভালো, এই কারণে আমরা ডান দিকে ঘুরেছি। বামের যে রাস্তা ছিল ওটা দিয়েও যাওয়া যায়, সো আমরা ডানের রাস্তা দিয়েই ঘুরলাম। অ্যান্ড এই রাস্তাতে যদি আপনারা আগে পরে কেউ না গিয়ে থাকেন, কারণ এই রাস্তার মাঝে একটা ব্রিজ পড়ে, আমি কিছুদিন আগেও একবার গিয়েছিলাম, ওই ব্রিজটা ভাঙা ছিল, ঠিক ছিল না, যে কারণে আগে যাওয়া যেত না। এখন ব্রিজটা অনেক সুন্দর হয়েছে, আপনারা চাইলেই এখন যেতে পারবেন। ওকে, সো এই যে বামের রোডটা, আমি এই বামের রোডটা দিয়েই ঢুকবো, অ্যান্ড কিছুটা যাওয়ার পরে এখানে একটা গার্ডেন আছে, না মানে গার্ডেন বলতে নার্সারি আছে। আপনাদের প্রয়োজন পড়লে আপনারা কলের বাজারের এখানে এসে এই গার্ডেন থেকে আপনাদের প্রয়োজনীয় গাছগাছালি বা অক্সিজেন আবিষ্কারককে নিয়ে যেতে পারেন। ওকে, সো এই যে ডান দিকে গার্ডেনটা বা নার্সারি। সো যাই হোক, আমরা বাম দিক দিয়ে ঢুকে গেলাম, অ্যান্ড এই যে ব্রিজটা নতুন হয়েছে, আগে অনেক ভাঙা ছিল, এটা কিছুদিন আগেই রাস্তা। সো এই রাস্তায় হয়তো অনেকেই আসেন নাই, রাস্তাটা দিয়ে যদি আপনারা বাইক রাইড করেন বা সাইকেলে রাইড করেন খুবই ভালো লাগবে, নীলিবিলি একটা রাস্তা, দুপাশে গাছপালা, ছায়া, মানে ছায়াযুক্ত রাস্তা, এখানে খুবই ভালো লাগে। সো আমি এর আগে ওই রাস্তাতে এসেছি, যে কারণে আজকেও সেমভাবেই আমরা এই রাস্তাতে আসা। ওকে, সো আর কিছুটা দূরই হচ্ছে আমাদের ইসালি, আর ইসালির বিশেষত্ব তেমন কিছুই না, এখানে বর্ষার সময় খুবই পানি থাকে। এখানে বিকেলবেলা যদি আপনি ইসালি বাজারে আসেন, টাটকা শাকসবজি পাবেন, মাছও পাবেন সকালে আসলে। অ্যান্ড ইসালির একটা বিখ্যাত বিষয় আছে, সেটা হচ্ছে ইসালিতে 3 টাকা করে পুরি পাওয়া যায়, সিঙ্গাড়াও পাওয়া যায়। সো আপনারা চাইলে এখান থেকে পুরি খেয়ে যেতে পারেন, ভালো লাগে, খুব মজাদার, একটু সাইজটা ছোট। সো আমরা আজকে দেখি যদি সম্ভব হয় পুরীর দোকানে যাব, আর সম্ভব না হলে কিছু করার নেই। সো এই যে, অ্যান্ড এই যে ডান পাশে যে দোকানটা, ডান পাশে একটা হোটেল আছে, এটাই হচ্ছিলো পুরীর দোকান। অ্যান্ড আমরা চলে এসেছি ইসালি, বাজারটা পার হলাম, অ্যান্ড সামনে হচ্ছিলো ইসালির যে ব্রিজটা, সেই ব্রিজ, এবং এখানে একটা বট গাছও আছে ব্রিজের গোড়ায়, আর এই পাশে একটা রেস্টুরেন্ট আছে ভালো, আপনারা এখানে এসে মোটামুটি ঘুরতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। আর ইসালির এখানে মূলতই বর্ষার সময় আমরা সবাই আসি, বা আমরা যা আমাদের যারা গাজীপুরে থাকি তারা আসি এই দুপুরবেলা গোসল করতে। আমরা অনেক সময় রিসোর্টেও চাই, বাট রিসোর্ট থেকে ইসালির এইখানে এই লেকের গোসল করার মজাটাই অন্যরকম। সো আমরা ইসালির ভিউটা নিব,
নয়ন ভাইকে আমি মানে হর্ন দিলাম যে থামার জন্য, বাট সে খেয়াল করে নাই, তো সামনে চলে গিয়েছে। সো ইসালি বাজার, ওকে। অ্যান্ড আপনারা যারা এ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, সো তাদেরকে আজকে আমি এই ইসালি এরিয়াটা দেখাচ্ছি। অ্যান্ড আমাদের নেক্সট পার্ট বা পার্ট টুতে আমরা আপনাদেরকে দেখাবো খাতিয়া কিভাবে গিয়েছি এবং খাতিয়াতে আমরা কি কি করেছি। সো ইসালি বাজার, সরি ইসালি বিদিস, চারজন অবস্থা, সবার সবার অবস্থা খুব ভালো, গরমে টাইট, গরমে টাইট। আপনারা ইন্ট্রোতে দেখেছেন ব্রিজের উপর থেকে লাফ দেওয়া এন্ড হচ্ছে পানি দিয়ে ভেসে থাকা, এগুলো সবই ছিল এই খাতিয়াতে। এই খাতিয়াতে ছিল এগুলো সব। নেক্সট ভিডিওতে আমরা চলে আসছি খাতিয়া। Thanks for watching.